তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমার ছোট বোন বলা ভুল, সন্তানসম ছোট বোনের কিছু অ্যাচিভমেন্টের কথা। ওর বয়স এখন আজকে 23-এ পা দিল, আর 22-এ পা দিল। ও হ্যাঁ, 22-এ পা দিল। হ্যাঁ, 2000 সালে জন্ম, তাহলে 2022। হ্যাঁ, 22, আমি ভুল বললাম। ও আমার থেকে 11 বছরের ছোট। আর এই যে অ্যাচিভমেন্ট, এটা কোথায় কোথায় গিয়ে কী কী করে হয়েছে আজকে সব ওর মুখ থেকেই আমরা শুনবো। চলো ব্যাক ক্যামেরা অন করি। বলুন ম্যাডাম, আপনার জার্নি শুরু কিভাবে আর কিভাবে এত সব অ্যাচিভমেন্টস? বল বল বল। 11-এ কন্যাশ্রী প্রকল্প থেকে আসছিল। জোরে বলতে হবে, বলার ভয়েস কালকে থেকে রেখে করতে করতে শেষ। কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু। কন্যাশ্রী প্রকল্প থেকে মার্শাল আর্টের জন্য আসলো। তারপর ও বাড়িতে জানালো, কেউ রাজি ছিলাম না, কেউ না, হাত পা ভাঙার ভয়ে কেউ রাজি ছিলাম না। তারপর তো জেদ করে ভর্তি হলো। মাসে মাসে মানে 100 টাকা না, 100 টাকা ছিল। একদিন খাওয়া দাওয়া বন্ধ করেছিলাম বাড়ি থেকে, শুধু সাইন নেওয়ার জন্য। তাও সাইন দেয়নি। মানে দুদিন খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছিল। কারণটা হচ্ছে ওকে বাড়ির থেকে পারমিশন দেওয়া হচ্ছিল না শেখার জন্য। যদি মেয়ে মানুষ যদি হাত পা ভেঙে যায়, তারপর সেই কারণে ছিল, এইচএস এক্সাম ছিল তার জন্য। তারপরে মনে হয় 2-3 মাস 100 টাকা করে বাড়ির থেকে দেওয়া হয়েছে। তারপরে 2-3 মাস 100 টাকা করে বাড়ি থেকে দেওয়া হয়নি। আমি ভর্তি হতে গেছিলাম ফর্মে সাইন লাগার জন্য, তো 2 দিন না খাওয়া দাওয়া বন্ধ করে গেছিলাম, সাইন দেয়নি। তারপরে স্যারের কাছে গেলাম, মিস্টার উত্তম সাহা মহাশয়, আমার কোচ, সব কিছু। ও শিখতে শিখতেই লোকরে শেখাতো, আর ওইখান থেকে ওর টাকাটা ম্যানেজ হয়ে যেত। ও আলাদা করে কোনো আর কোনো টাকা দিত না, ওর ওইখান থেকেই হয়ে যেত। তারপরে তো আস্তে আস্তে প্রথমে কি জানি, প্রথমে জলপাইগুড়ি না, প্রথমে ডিস্ট্রিক্ট খেললাম। নেক্সট উইকে ডিস্ট্রিক্ট খেলা ছিল, তো ডিস্ট্রিক্টে আমার একটা মেয়েই পড়েছিল, তখন আমি সিলেক্ট হয়ে গেছিলাম তারে হারিয়ে। তারপর পরের সপ্তাহে, তারপর 2 সপ্তাহ পর জলপাইগুড়িতে স্টেট ছিল। তা স্টেটে যাওয়ার আগে বাড়ির থেকে আবার নারাজ, পয়সা দেবে না বাবা, কিচ্ছু করবে না, খেলতে দেবে না। স্কুলে গেলাম, বর্দি খুব ভালোবাসতে, আগে করে স্কুল থেকে সবাই ভালোবাসে, বর্দি খুব ভালোবাসতে, বর্দি শোনার পরে বলে তুই যা খেলতে, যা হবে আমরা দেখে নেবো। তারপরে স্কুলের সব ম্যামরা মিলে চাঁদা তোলে, দিদি স্কুলের বর্দি, মানে স্কুলের হেডমিস্ট্রেসকে আমরা দিদি বলতাম, স্কুলের বর্দি টাকা দেয়। সেই টাকায় আমিও যাই, আমার মাও যায় জলপাইগুড়িতে খেলতে, ওই টাকা দিয়ে। তা খেলতে গিয়ে আমি নিজেও এক্সপেক্ট করিনি যে 1 মাসের প্র্যাকটিসে আমার স্টেটে গোল্ড আসবে। তা স্টেটে গোল্ড কীভাবে এসেছিল জানি না, সবার হয়তো দিদিদের সব ম্যামদের আশীর্বাদ ছিল, তখন সব ম্যামদেরই আশীর্বাদ ছিল বেশি। তারপরে স্টেটে গোল্ড নিয়ে আসার পরে বাড়ির থেকে তারপরে আমার অ্যাপ্রিসিয়েট করে খেলার জন্য ফার্স্ট টাইম। তারপর টেস্ট পরীক্ষা ততদিনে হয়ে গেছিলো, টেস্ট পরীক্ষার পরেই সম্ভবত জিনিসটা হয়, এই খেলার জার্নিটা আমার শুরু হয়। তারপরে ন্যাশনালে যাওয়ার, যখন আমার এইচএস পরীক্ষা 1 সপ্তাহ বাদে আগে ন্যাশনাল খেলা ছিল পাঞ্জাব লুধিয়ানায়, সেখানে প্রথমে যাই, সেখানে আমি কিছু হতে পারিনি, লুধিয়ানায় গেছিলাম। তো সেইখানে আমার কোনো রেজাল্ট আসেনি, কিন্তু 1 মাসের ট্রেনিংয়ে গেছিলাম। তারপরে সেখান থেকে ফেরার পরে আস্তে আস্তে এক এক করে জার্নি, কোচে ঢুকে যাওয়া, সার্টিফিকেটস, কালকেও ছিল আমাদের, এক এক করে এইগুলি সব মেডেলস, এগুলো ডিস্ট্রিক্ট, স্টেট, টাইকোফেস্ট, ওপেন, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল কালকের গোল্ড ইভেন্ট, কালকেও খেলেছি, কালকেও গোল্ড। এই তারপরে বল, তোরা দার্জিলিং গেলে আমি তোকে 6000 টাকা দিলাম। হ্যাঁ সেটা বল, সেটা এটা হ্যাঁ। ও আমার এই মেজো বোন আমাদের পরিবারের জন্য ফিনান্সিয়ালি যে হেল্প করে, একটা ছেলেও এটা একদম নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের যদি কোনো ভাই থাকতো তা এতটা করতো না, করতো কারণ বাবা মা শিক্ষাই এরকম, এতটা করতো না ও যেরকম করে। এটা আমার মেজো বোন, ও ফিনান্সিয়ালি এত হেল্প করে, ও যতটা পারে হেল্প করে। আর ও আমাদের দ্বারা, আমি বলি এবার, এইটা হচ্ছে আমার ছোট বোন, ও হচ্ছে আমাদের পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছে, কিন্তু আমার দ্বারা কিছু হয় নাই এখনো। তুমি যেটা করছো সেটা সব থেকে ভালো, তুমি যেটা করছো লোকের কাছে আরো পৌঁছে দিচ্ছ। আর ইনি হচ্ছে সিদ্ধিনি, আসো সামনে, যে সব জায়গায় আমার সাথে স্ট্রাগল করে, সব জায়গায় আমার প্রতিটা ম্যাচের আগে কান্না করে। ওর জন্য আমি ম্যাচে যাওয়ার আগে ওনার মুখ দেখি না, ম্যাচ থেকে আসার পরে মুখ দেখি, প্রতিটা ম্যাচের আগে কান্না করে, সব জায়গায় স্ট্রাগল করে,
সব জায়গায় আমি আমি খেলতে গেলে সবচেয়ে বড় সাপোর্টার আমাদের সব কিছুর জন্য, ইভেন আমার ইউটিউবের জন্য সবচেয়ে বড় সাপোর্টার আমাদের মা, সবচেয়ে বড় সাপোর্টার। এবার আমি ফ্রন্ট ক্যামেরা অন করি। তো বড়াই কখনো করি না আমরা, বড়াই করাটা পছন্দ না, ওই স্বভাবটা, ওই অহংকার, বড়াই করা এই জিনিসটা বাবা মা শেখায়নি। আমাদের আপব্রিঙ্গিং কীরকম বলে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলে পরিচয় দেব। আমার আমার আমি স্বরূপ গাছের নাম কি মুখে বলবো না, ফলে পরিচয় দেব। ছোট্ট একটু ঝলক দিলাম আজকে জন্মদিনের দিন, প্রার্থনা করি ঠাকুরের কাছে, আশীর্বাদও করি ও যা যা চায় তাই যেন পূর্ণ হয়, সব সৎ পথে যেন পূর্ণ হয়। আমাদের পরিবারের নাম এমনভাবে উজ্জ্বল করুক যেন আমি আমারে সবাই চেনে কাকলির দিদি হিসাবে, আমার মারে চেনে কাকলির মা হিসেবে, এতটাই ও নাম করুক, আমি সেইটাই চাই। তো আজকে ছোট্ট একটুখানি তোমাদের সঙ্গে পরিচয় করালাম যে আমার ফ্যামিলি কীরকম, কখনো বলি না, ভালো লাগে না বলতে। দেখাই আমি, হ্যাঁ কিছু অ্যাচিভমেন্ট দেখাও দেখাও। এগুলো রেফারি, এগুলো ও এখন ন্যাশনাল লেভেলের রেফারি কোচ। এইটা কালকে স্টেট চ্যাম্পিয়নশিপ ছিল, সেখানে রেফারি অ্যাওয়ার্ড। আর এটা হচ্ছে কালকে যারা এসেছিল, মিস্টার পারমিত স্যার, এল এম সিং স্যার, আর আমাদের বাটার বাটার অ্যাসোসিয়েশনের রূপকমল নন্দি স্যার, সবাই মিলে দুজনকে রেফারি সিলেক্ট করেছে ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য, তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের জন্য। সেখানে যারা সবথেকে ভালো রেফারি করবে তাদের সিলেক্ট করা হবে, মানে স্টেটে যারা সবথেকে ভালো রেফারি করেছে। তো আমরা তিনজন সিলেক্ট হয়েছিলাম 30টা রেফারির মধ্যে, সেখানে আমি একজন, আরও দুজন আছে, মিস্টার কৌশিক নায়ক দাদা হয় আমার, আর প্রসেনজিৎ পল, সেও আমাদের সাথেই আছে। তো এটা সেটা বলবো না, বেস্ট রেফারি করেছে, কিন্তু হ্যাঁ হয়তো তারা কিছু অ্যাবিলিটিস দেখেছে তার জন্য সে এটা, আর সিলেকশন পেয়ে গেছি অফিসিয়ালসে রেফারি করার জন্য ইন্ডিয়াতে, ইন্ডিয়ার হয়ে, আই মিন সরি ইন্ডিয়া না, ন্যাশনালে। আর এটা আমি অ্যাজ আ প্লেয়ার হিসাবেও চান্স পেয়েছি ন্যাশনালে। তো এখন দেখা যাক কোনটাই বেশি বেস্ট হয়। আর এটা হচ্ছে ইন্ডিয়ার কোচ, ইন্ডিয়ার কোচ হিসেবে এখানে নাম লেখা আছে, কাপিল ধর ইন্ডিয়া কোচ। এটা এইগুলো এগুলো এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেটস, এটা একটা সেমিনার সার্টিফিকেটস, ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট, আগেইন ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট, ইউনিভার্সিটি গেম, ন্যাশনাল গেমস, ন্যাশনাল গেম, বেঙ্গল অলিম্পিক গেম, বেঙ্গল অলিম্পিক গেম, আগে কিছু কিছু সার্টিফিকেট দেখালাম, সব সার্টিফিকেট দেখাতে গেলে পারবো না। এটা আমি SGFI স্কুল গেমস, অফিসিয়াল যে স্কুল গেমস হয় ইন্ডিয়ার, সেখানে তাইকোন্ডের অফিসিয়াল স্কুল গেমসের কোচ হিসাবে গেছিলাম, আমি কোচ ছিলাম 2019 স্কুল গেমস কোচ ইন্ডিয়া। এটা তার সার্টিফিকেট, কিছু ইম্পর্টেন্ট সার্টিফিকেট আমি দেখালাম। এটা কলেজের ট্রেনিং সার্টিফিকেট, কলেজের ট্রেনিং দেওয়া হয়, আমি দিয়েছিলাম তার সার সার্টিফিকেট, তো থ্যাংক ইউ সেই কলেজকেও। এটা একটা স্টেট চ্যাম্পিয়নশিপের সার্টিফিকেট, এটা রেফারিং সার্টিফিকেট, রেফারি হিসেবে কিছু কিছু সার্টিফিকেট দেখালাম, অনেক আছে, সবাই মিলে আশীর্বাদ করবো আরও যাতে অনেক হয়, পুরো ঘর যাতে আমার ভরে যায়। তো অবশ্যই হবে, সৎ পথে থাকলে, সঠিকভাবে থাকলে অবশ্যই সব আশা পূর্ণ হবে। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছো, তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তারা যদি কেউ চাও এই তাইকোন্ডোর সঙ্গে যুক্ত হতে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে দিও। আর ও আমাদের আমার শ্বশুরবাড়ির এলাকায়, তারপরে এখানে হাবড়ায় নানান জায়গায় শেখায়। তো তোমরা যদি কেউ চাও, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও। ওর কোনো প্রাইভেট চ্যানেল নেই, আমার আমি ইচ্ছে হলো যে কালকে একটা ভিডিও দেখছিলাম যে আপব্রিঙ্গিং সবসময় ঢোল পেটানোটা আমরা পছন্দ করি না, যে আমি এই যা হবে দেখতেই পাবে সবাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।